হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মারাঠি স্টাইলে টমেটো আর কাঁচা লঙ্কার চাটনি করে দেখাবো চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে আমি কাঁচা লঙ্কা নিয়েছি এটা নর্মাল যেটা আমরা ইউজ করে থাকি রান্নায় ঝাল লঙ্কা সেটাই আছে আপনি চাইলে বাজারে যে কম ঝাল লঙ্কা পাওয়া যায় কম সবুজ কালারের লম্বা লম্বা মোটা মোটা সেটা নিতে পারেন যদি আপনি কম ঝাল পছন্দ করেন আর এখানে আমি টমেটো নিয়েছি টমেটোটা আমার বেশি লাল নয় বেশি লাল হলে ভালো হতো এখানে টমেটো আর কাঁচা লঙ্কার যে রেশিওটা রেশিওটা এমন কোনো ফিক্স নেই আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর ঝাল বেশি পছন্দ করলে এরকম নর্মাল মির্চি নিতে পারেন আর যদি কম ঝাল পছন্দ করেন তাহলে কম ঝাল যেটা বাজারে পাওয়া যায় সেটা নিতে পারেন এখানে আমি রসুন নিয়েছি রসুন এখানে ছোট ছোট কলি আছে আঠেরো থেকে কুড়ি কলির মতো রসুন আছে আর এখানে দেখুন আমি ধনে পাতা নিয়েছি কেটে এটা মোটামুটি ওয়ান ফোর্থ কাপের মতো আছে এটাও আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা চাইলে আপনি স্কিপও করতে পারেন এমন কোনো ব্যাপার নেই যে সব কিছু দিতে হবে মোটামুটি টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া বাকি সব কিছু অপশনাল আপনি চাইলে অ্যাড করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন শুধু টমেটো আর মির্চিতেও খুব ভালো চাটনি তৈরি হয় এবার এখানে দেখুন আমি ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসের ওপরে গ্যাস চালু করে দিয়েছি এবার আমরা প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো তেল দেওয়ার কোনো দরকার নেই প্রথমে আমরা তেল ইউজ করবো না প্রথমে শুধুমাত্র কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর শুকনোই কিছু সময়ের জন্য ফ্রাই করবো যাতে লঙ্কাগুলো খুব নরম হয়ে যায় প্রথমেই তেল অ্যাড করলে কি হবে লঙ্কাগুলো ফাটতে শুরু করবে আর এগুলো ছিটিয়ে ছিটে আমাদের ওপরেই আসবে তো বিনা তেলে আমরা এখন ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত লঙ্কা একটু নরম হয়ে না যায় শুরুতে আমি হিটটাকে হাই করে রেখেছি যখন একটু একটু হালকা কালো কালো কালার আসতে শুরু করবে তখন আমরা এটাকে মিডিয়াম করে রাখব এই দেখুন হালকা কালো কালো স্পট আসছে কিছুক্ষণের মধ্যে আরও একটু আসবে এই দেখুন আরও একটু কালো কালো স্পট দেখা যাচ্ছে আর লঙ্কাগুলো খুব ভালো নরম হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব। তুলে একটা প্লেটে নিয়ে নেব আর এই কড়াইয়ে আমরা বাকি প্রসেসগুলো করে নেব এবার একটুখানি তেল দেব। চাটনির জন্য বেশি তেল একেবারেই ইউজ করবেন না অল্প একটু তেল দেব তেল গরম হবে খুবই কারণ ফ্রাই প্যান অলরেডি খুব গরম আছে এবার এখানে আমি এক টি স্পুন মতো সরষে দিয়ে দিলাম সর্ষেটা খুব ভালো করে ফুটে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবার আমরা রসুনগুলো অ্যাড করে দেব। রসুনগুলোকে হালকা লাল করে ভেজে নেবো হিট মিডিয়ামে আছে এই দেখুন রসুনের কালারটা সুন্দর লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা টমেটোগুলো অ্যাড করব টমেটোটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব বেশি নরম করব না একেবারে আমরা যখন বাঙালি স্টাইলে টমেটোর চাটনি খাই ওই রকম আমরা করব না মোটামুটি হাফ কুক হওয়া পর্যন্ত ফিফটি পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা এটাকে কুক করব তার বেশি না আর এখানে আমরা লবণও অ্যাড করব না মনে রাখবেন এখানে যদি আপনি লবণ অ্যাড করেন তাহলে টমেটো বিলকুল পানি পানি হয়ে যাবে তো এই জন্য আমরা এখানে লবণটা অ্যাড করব না আমরা লবণটা অ্যাড করব একেবারে শেষে যখন আমরা হিট বন্ধ করে দেব তখন আপনি দেখতে পাচ্ছেন একটুখানি নরম দেখা যাচ্ছে এবার আমরা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম লঙ্কাগুলো অ্যাড করার পরে আর কিছুক্ষণের জন্য ফ্রাই করব। মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য ফ্রাই করব যাতে টমেটোটা আর একটুখানি নরম হয় একেবারে গলে যাক সেটা আমরা চাই না আর টমেটোর ভেতর থেকে জলটা পুরোপুরি বেরিয়ে আসুক সেটা সেটাও আমরা চাই না এই দেখুন টমেটোটা খুব ভালো একেবারে হাফ কুক হয়ে গেছে এবার আমরা কি করব হিটটাকে বন্ধ করে দেব প্রথমে কারণ আর হিটের দরকার নেই আপনি দেখতে পাচ্ছেন আমি হিটটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে আমরা ধনে পাতাগুলো অ্যাড করব। ধনে পাতাটা একটু মিশিয়ে নিই তারপরে আমরা অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা হিট বন্ধ করে দেওয়ার পরেই অ্যাড করব তার আগে অ্যাড করব না তাহলে কি হবে টমেটোটা গলে যাবে এই যে চাটনিটা এটাকে মারাঠিতে ঠেসা বলে কিন্তু আমরা বাংলা বা হিন্দিতে এটাকে চাটনিই বলবো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটুখানি ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পরে আমরা এগুলোকে কুটে নেব কোটার জন্য আমি নিয়েছি একটা ক্রাশার ক্রাশারের মধ্যে অল্প অল্প করে এই সামগ্রীগুলো দিয়ে দেব আর ভালো করে কুটে নেব যতটা মিহি আপনি করতে চান ততটা মিহি করে কুটে নেবেন খুব বেশি মিহি করা হয় না সাধারণত দেখুন আমারটা এই প্রথমটুকু হয়ে গেছে দেখুন প্রায় হয়ে এসছে এই দেখুন আমি এর থেকে বেশি আর ফাইন করব না এবার আমরা এটাকে বের করে নেব নামিয়ে নেব এ দেখুন টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি নিয়ে নেব একটা বাটিতে এই দেখুন বাকি যেটুকু আছে সেটুকু আমরা এইভাবে করে কুটে নেব। এখানে আমি প্রথমেই বলেছি যে টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া বাকি সব কিছু এখানে অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কায়ও খুব ভালো চাটনি তৈরি হয় আর খেতেও খুব ভালো লাগে এটা আপনি রুটির সাথে খাবেন সাইড ডিশ হিসেবে মানে মনে করুন অন্য কোনো সবজি আছে তার সঙ্গে খেতে পারেন বা শুধুমাত্র চাটনি আর রুটি তাও খুবই ভালো লাগে খেতে আপনি একবার অবশ্যই ট্রাই করবেন আর তাছাড়াও আপনি চাইলে এটাকে ডাল ভাতের সঙ্গে বা সবজি ভাতের সঙ্গেও খেতে পারেন তাতেও আপনার খুবই ভালো লাগবে খেতে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন বাই বাই